পঞ্চায়েত নির্বাচনে 5 বছর পার, জলাধার তৈরি হলেও নেই পরিশ্রিত পানীয় জল, ক্ষোভে ফুঁসছে গ্রামের বাসিন্দারা। তৈরি হয়েছে জলাধার, 5 বছর কেটে গেলেও সেই জলাধার দিয়ে পড়ে না জল। জলাধারের আশপাশে কার্যত আবর্জনা স্তূপ। মালদহের ইংরেজবাজারের যদুপুরের বিধাননগর এলাকায় ঘটনা। 2018 সালে পঞ্চায়েত ভোটের 1 বছর পর 2019 সালে এই জলাধার তৈরি হয়। এরপর দীর্ঘ 5 বছর কেটে গিয়েছে, এখনও পর্যন্ত সেই জলাধার দিয়ে জল পড়া সম্ভব হয়নি। একদিনও জল পড়েনি এই জলাধার দিয়ে, দাবি গ্রামবাসীদের। গত পঞ্চায়েত নির্বাচনের পর 2018-19 আর্থিক বর্ষে এই জলাধার নির্মাণ হয়। 5 বছর কেটে গেছে দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন, এখনও পড়ল না জলাধার দিয়ে জল, যার ফলে ক্ষুব্ধ গ্রামবাসীরা। अभी ना जाओ छोड़ कर बाबा, दादू, बाबा। डॉक्टर, एवरीथिंग इज अंडर कंट्रोल। আপনারা ওনার সাথে দেখা করতে পারেন। আমরা জানি আপনার হৃদয়ের কথা, হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা। নিউটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, জীবনের প্রাণ স্পন্দন। তৈরি হচ্ছে, জল পড়েছে একদিন? না, একদিনও জল পড়েনি, একদিনও জল পড়েনি। এই যে কলের এই পাইপও বসে গেছে, দুদিন জল চলালো, তারপরে আর জল নাই। তাহলে আপনারা জল খান কিভাবে? আমরা জল ওই কলেরই খাই। কিনে খেতে হচ্ছে ভালো জল খেতে গেলে? হ্যাঁ, কিনে খাই, ভালো জল কিনে খাই। কোথাও জানিয়েছিলেন আপনারা, বলেছিলেন? আমরা কোথাও ওই যে প্রধান এসেছিল, প্রধানকে বলেছিলাম, বলে এগুলো সব ঢালাই করবে, জল আসবে, এই তো বললো প্রধান। এখন অব্দি হয়নি? না। আপনার নাম? আমার নাম মদন মণ্ডল। তৈরি হয়েছে, জল পড়েছে একদিন? না, এই জলাধারটা এতদিন তৈরি হয়েছে, জল পড়ে এটা দিয়ে? কি কি অবস্থায় আছে এটা? এই লাগা দেন, জলটা ফেলার লাগা কোনো চালু হয়নি, জল পাই না। অনেকদিন হলো তো, হয়ে গেছে 4 বছর হলো তো? 4 বছর হয়েছে, এখন আপনার একদিনও জল পাননি? না না, একদিনও পাইনি। জানিয়েছেন কাউকে, বলেছেন? না, ওরা কেউ কে জানায়নি। আপনার নাম? আমার নাম সোনাকা মন্ডল। এই জলাধারটা এতদিন তৈরি হয়েছে, জল পড়ে এটা দিয়ে? দিন হলো তৈরি হয়েছে, জল কি পড়ে এটা দিয়ে? জল পড়ে না। এখানে একটা আছে, ওই সাইডে একটা আছে, দুটো আছে, কোনো দিনই জল আসে। কতদিন আগে তৈরি হয়েছিল? মোটামুটি 2019 সালে। বলছি আপনারা জল আনেন কোথা থেকে? জল তো সব কিনা খাচ্ছে, জল সব কিনা খাচ্ছে, সব বাড়ি বাড়ি জল কিনা খাচ্ছে। তারপরে আমাদের এই যে ড্রেনটা, হাই ড্রেনটা হয়েছে, একদিনে জল পড়ে না? আপনারা জানিয়েছেন কোথাও? জানিয়েছেন কোথাও যে এখানে জল পড়ে না? সে তো প্রধান সবই জানে, আর কোথায় জানাবো আমরা। কি বললেন উনি? পড়বে, হবে, এটাই বলছে। আপনার নাম? আমার নাম শঙ্কর, শঙ্কর মণ্ডল। এলাকাতে দেখা যাচ্ছে জলাধার তৈরি হয়েছে কিন্তু জল পড়ে না। ঘটনাটি জানা নেই, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে যাতে মানুষ পরিশ্রুত পানীয় জল পায়, জানালেন মালদা জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ স্বপন মিশ্র। দেখা যাচ্ছে জলাধার তৈরি হয়েছে কিন্তু জল পড়ে না, এলাকাবাসী খুব প্রকাশ হচ্ছে, কি বলবেন? এটা আপনাদের মুখে শুনতে পেলাম, আমি আপনাদের মাধ্যমে গ্রামবাসীর কাছে আবেদন জানাচ্ছি যে যেহেতু জল গ্রামের মানুষকে জল পাইয়ে দেওয়ার জন্যই এইটা তৈরি করা হয়েছে, কিন্তু যেহেতু জল পায় না, এটা গ্রামের মানুষ আমাদেরকে লিখিতভাবে জানাক, আমরা 1 সপ্তাহের মধ্যে তার ব্যবস্থা নিয়ে যাতে জল পাই সেটা আমরা করে থাকি। এলাকাতে